সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকেন্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট যারা সিআইএসএফ জয়েন করতে চাও তাদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো সুবর্ণ সুযোগ। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। এবং বন্ধুরা, এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই ভিডিও শুরুতেই সাবস্ক্রাইব করে নাও। এবার দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তো বন্ধুরা, প্রথমে এই নিয়োগ সংক্রান্ত মূল বিষয়গুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এবং তারপরে ভিডিওর শেষে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে আমি দেখিয়ে সেখানে সমস্ত বিষয়গুলো আরেকবার বুঝিয়ে দেবো। এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ 1149 কনস্টেবল ফায়ার পুরুষের জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানানো হচ্ছে। মোট পদ 1149। এবার দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখে বা তার আগে বিজ্ঞান বিষয়সহ 12 শ্রেণী পাশ বা সমমানের যোগ্যতা, অর্থাৎ সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে অথবা সমমানের যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শারীরিক মান পূরণ করতে হবে এবং নির্ধারিত শারীরিক মাপজব কী আছে সেটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখতে পাবে, সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। সমস্ত পদের জন্য এখানে বয়সসীমা 4/3/2022 তারিখের হিসাবে 18 থেকে 23 পর্যন্ত হতে হবে। উচ্চ বয়সসীমা এসসি এসটিদের জন্য 5, ওবিসিদের জন্য 3 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 শিথিলযোগ্য। প্রার্থীদের নির্বাচন যে প্রক্রিয়া সেটা হচ্ছে নির্বাচন হবে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ পিইটি, শারীরিক মান পরীক্ষা অর্থাৎ পিএসটি, এরপর ওএমআর বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেটাকে সিবিটি টেস্ট বলা হচ্ছে অর্থাৎ সিবিটি মোডের অধীনে লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটেও এই ধরনের তথ্য পাওয়া যাবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে দেওয়া হবে। আবেদনের ফি সম্পর্কে এবার বলা হয়েছে, আবেদন প্রার্থীদের অবশ্যই 100 আবেদন ফি দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে অথবা ব্যাংকের চালানের মাধ্যমেও ফি পেমেন্ট করা যেতে পারে, কিন্তু এখন সকলে কিন্তু অনলাইনের মাধ্যমেই ফিজটা পেমেন্ট করে। এবং তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি এসটি এবং প্রাক্তন সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। এরপর বলা হয়েছে কীভাবে আবেদন করবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে। নির্ধারিত ফি এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন বা অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফকে কোনো প্রিন্ট আউট হার্ড কপি নথি পাঠাবেন না। সমস্ত যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে। এবার গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে দেওয়া হয়েছে, অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হচ্ছে 29/1/2022 থেকে এবং এটা চলবে বা শেষ তারিখ হলো 4/3/2022 অর্থাৎ 4 মার্চ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অনলাইনে। তাহলে চলো বন্ধুরা এবার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে সিআইএসএফের অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে দেখতে পাচ্ছ। এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে যেগুলো আমি একটু আগেই বললাম, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশনের শুরুর ডেট এবং ক্লোজিং ডেট সমস্তটাই দেওয়া রয়েছে এবং যে যে বিষয়গুলো একটু আগে আমি বললাম সমস্ত বিষয়গুলো এখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই নিয়োগের যে অ্যাডমিট কার্ড, এখানে সেই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে। নোটিফিকেশনের এই অংশে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে, যেখানে এখানে স্টেটের নামগুলো দেওয়া রয়েছে এবং সেই স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখো টোটাল ভ্যাকান্সি আছে 54। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে দেখো শারীরিক মাপজবের বিষয়গুলো দেওয়া রয়েছে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানে নিচে ওয়েট দেওয়া রয়েছে, তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড কী হতে হবে সেগুলো সব দেওয়া রয়েছে।
এগুলো তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেবে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা মোট 42টা পাতার একটা বড় নোটিফিকেশান, যেখানে সমস্ত বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে, কত নাম্বারের পরীক্ষা হবে, কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, এগুলো তোমরা একটু দেখে নেবে। বা এর উপরে তোমরা যদি আলাদা করে একটা ভিডিও চাও, সেটাও এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো, তাহলে সেই সিলেবাসের উপরে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে তারও স্টেপ বাই স্টেপ ছবি আকারে এই নোটিফিকেশানের শেষে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে। এবং এই সংক্রান্ত আরও কিছু তোমাদের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।